ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। লিথিক অ্যাসিড ডায়াথিসিস সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম, যে স্টোন ফর্মিং ডায়াথিসিস, একটার পর একটা পাথর কিডনিতে হতে থাকে, মেড বি এ ফসফেট স্টোন, মে বিট বি এ ইউরেট স্টোনস আর ক্যালসিয়াম স্টোনস আর মিক্সড স্টোনস, কিন্তু একটার পর একটা হতে থাকে, তাকে বলা হয় লিথিক ডায়াথিসিস। দিস জেন্টলম্যান এজ এড অ্যাবাউট 30 ইয়ার্স ওয়াজ সাফারিং ফ্রম লিথিক অ্যাসিড ডায়াথিসিস, একটার পর একটা কিডনিতে পাথর হচ্ছিল, মেনি স্টোনস এসকেপড, আগে একটার পর একটা ডান দিকের কিডনি বাম দিকের কিডনি এরকম প্রচুর পাথর হয়েছে, চিকিৎসা করেছে, চলে গেছে। কিন্তু সমস্যা হয়েছিল, সব থেকে একটা বড়ো পাথর হয়েছিল লেফট কিডনির নিচে 12.2 মিলিমিটার অ্যাট রাইট ভেসাইকো ইউরেটারি জাংশন, রাইট ইউরেটারি ভেসাইকো জাংশন 13-2 ব্যথার জন্যে 13-2 উনি ইউজি করে দেখলেন যে এই বড়ো পাথর ধরা পড়ল। 12.2 মিলিমিটার ইজ নট এ ম্যাটার অফ জোক। তাহলে ক তারিখে 13 ফেব্রুয়ারি ওই পাথর দেখে উনি আমার খবর পেয়ে আর দেরি করেননি, 17 ফেব্রুয়ারি চলে আসলেন, 5 দিন 4 দিন পরে। 13-2 13 ফেব্রুয়ারি ধরা পড়ল, 13 ফেব্রুয়ারি 12.2 মিলিমিটার স্টোন অ্যাট রাইট ভেসাইকো ইউরেটারি জাংশন। 17 তারিখ অন 17 ফেব্রুয়ারি আই হ্যাড প্রেসক্রাইবড মেডোরিনাম 1 mg 2 dose ফলোড বাই 7 files অফ PTRS ফর 3 মান্থস মেডিসিন। দি পেশেন্ট হ্যাজ কাম জাস্ট আফটার 3 মান্থস অ্যান্ড হোয়াট রেজাল্ট উই হ্যাভ গট ফ্রম মেডোরিনাম 1 mg। This is the report already I have shown you. 13th February, a calculus measuring about 12.2 millimeter and 31.5. Aajke 2-6 uni eschen, 31.5 the right kidney, there is the stone was at the right vesico ureteric junction, and the report of the 31st May 2024, the right kidney reveals no calculus. The right kidney reveals no calculus. So this 12.2 millimeter stone which lodged in the right vesico ureteric junction totally vanished, gone away. So this is the beauty of homeopath. Jara homeopathy niye kono nak chitkan, murke sharke bash karen, nijer oggotar andhokare ঢাকা পড়ে আছেন, তাদেরকে আর একটা সাকসেসফুল কেস দেখালাম, 12.2 মিলিমিটার স্টোন হুইচ ওয়াজ লজড ইন দ্য রাইট ইউরেটো ভেসাইকো জাংশন আর ভেসাইকো ইউরেটারিক জাংশন টোটালি হ্যাজ গন আউট। ইজ ইট নট দ্য সাকসেসফুল কেস ইন হোমিওপ্যাথি? He did not prove that homeopathy can expel the stones from the kidney. So, only possible by constitutional mode of treatment. Because I had prescribed the medicines on the symptom totality, fear of darkness, fear of ghosts, hot patient, thirst, profuse sweat, etc. এখন তোমাকে ওষুধ কিছুদিন খেতে হবে যাতে বারবার এরকম আর না হয়, সেজন্যে চিকিৎসা চলবে।